হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজ হচ্ছে টিঙ্কু দিদির বিয়ে, আমি এসেছি অনেকক্ষণ, কিন্তু এখানে মাইক বাজছিল বলে আমি ভিডিওটা শুরু করতে পারিনি। তো এই যে এখন গায়ে হলুদ হচ্ছে আর আমি আর আধ এখন রাস্তায় রাস্তায় ঘুরছি, আর সবাই ওখানে যেসব রিচুয়ালস হচ্ছে ওইখানেই সবাই আছে। তো চলো, তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এই যে এখানে রয়েছে একটা লাইটের গেট, আসলে মাইক বাজছে, তারপর টাশা বাজছে, এই জন্য না আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে। হয়তো সাউন্ডটা অরিজিনালটা থাকলে হয়তো বেশি ভালো লাগতো ভিডিওটা দেখতে, তো কিছু করার নেই। যদি আমি রেখে দিতাম তাহলে কপিরাইট চলে আসবে, তার জন্য আমাকে ভয়েসটা পরে দিতে হচ্ছে। তো এই যে আমরা এখানে এখন চলছে আলতা পরানো, আর টিঙ্কু দিদিকে আজকে আমি রেডি করেছি গায়ে হলুদের জন্য। তো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে। তো আমি কিছুক্ষণ থাকিনি, তারপর এসে দেখি দিয়ে গায়ে হলুদ শুরু হয়ে গেছে। আর আমি টিঙ্কু দিদি ভিডিও করতে গিয়ে দেখেছি টিঙ্কু দিদি ওই পাশে বসে নেই, এদিকে বসে পড়েছে, যে টিঙ্কু দিদি হাত আর সাইডে একটু দেখা যাচ্ছে। আমরা এই মাত্র খাওয়া দাওয়া করে এলাম, আর টিঙ্কু দিদি এই যে এখানে এখন স্নান টান করে তারপর এখন খেতে বসেছে। আজকে ওকে লুচি টুচি এসবই খেতে হবে। ভেবেছিলাম টিঙ্কু দিদি বিয়েতে খুব মজা করবো, খুব আনন্দ করবো, কিন্তু কিচ্ছু হয়নি। বিকেল পর্যন্ত মোটামুটি শরীরটা ঠিক ছিল, তারপর শরীর খারাপ শুরু হয়ে যায়। মানে প্রচুর শরীর খারাপ লাগেছিল, পেট ব্যথা করছিল, মাথা ঘুরছিল, আর মাথাটা চাপ হয়ে ধরেছিল। মানে বিয়ে বাড়িতে এসে এরকম মানে কি বলবো, মনটাও খারাপ হয়ে যাচ্ছিল, যে ভাবলাম এত মজা করব সেগুলো কিছুই হলো না। এই ভিডিও ক্লিপটা নেওয়ার পর আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, একদম সেই রাত্রে বর আসার পর শরীরটা একটু সুস্থ হতে তারপর ভিডিও ক্লিপ কয়েকটা নিয়েছি। তাহলে সেখানে তোমরা টিঙ্কু দিদিকে দেখতে পাবে না, আমি ভুলেই গেছি যে টিঙ্কু দিদি যে বিয়ে সাজে সেজেছে সেটাই আমি তুলতে ভুলে গেছি। তো এই যে টিঙ্কু দিদির বর চলে এসেছে, কিন্তু আমি ভাবছিলাম বরকে দেখবো, কিন্তু হচ্ছে গাড়ির ভেতরে আলোটাই বন্ধ আছে। তো পাশে যে দাদাগুলো আছে মানে ওই ক্যামেরাম্যান যে দাদাগুলো, ওদের কাছে তো ফ্ল্যাশ আছে। তো বললাম যে তোমরা একটু দাও, তাহলে আমি একটু ভিডিও করতে পারি আর বরকেও দেখতে পারি। তো বলা মাত্র ওরা কিন্তু ফ্ল্যাশটা দিল। আমার বাঁচতে দাও না, নিজে বাঁচ, তুমি নিজে যাও। তো বিয়ে বাড়ির এই কটাই ভিডিও ক্লিপ ছিল, সবগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর কোনো ভিডিও ক্লিপ নেই, টিঙ্কু দিদির তো ভিডিও করা হয়ই নি। তো টিঙ্কু দিদির কয়েকটা ফটো আমি ভিডিও শেষে দিয়ে দেবো।